বন জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে পড়েছে। এখানে সাপ খুব আছে কিনা কে জানে বাবা, মানে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকলে কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। আজকে আমি ব্লগ শুরু করছি। অলমোস্ট দুপুরবেলা হয়ে গেছে, সকাল থেকে ছুটির দিন যেহেতু উইকেন্ড। আচ্ছা, সকাল থেকে ব্লগ করার এক ফোঁটা টাইম পাইনি। এখন যাচ্ছি রান্নাঘরে, ছুটির দিন, ভালো ঠিকঠাক রান্না না করলে নিজেরও মন ভালো লাগে না। কারণ এতদিন আমি অনেক ফাঁকি মেরেছি রান্নার দিক দিয়ে, অনেক রান্না করিনি, বিকজ জন্মদিনে খাবার ছিল, এই ছিল করতে করতে। আজকে রান্না করবই, কারণ আজকে সবাই বাড়িতে আছি। আর একটুখানি পুঁটি মাছ আজ এনেছিল কপিল লাস্ট টাইম বাজারে গিয়ে, বাট রান্না করা হয়নি, আজকে ওটা করব। ফ্রোজেন ছিল, আমি ডিফ্রস্ট করে রেখেছি। চলো ওটা করে লাঞ্চ করে আজকে আমরা বেরোবো। কোথায় বেরোবো, কি যাব, তোমাদের তো দেখাবোই নিশ্চয়ই। চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে ভেবেছি পুঁটি মাছের ঝাল করব না আগের দিনের মতো, আজকে ভেবেছি একটু বাটি চচ্চড়ি করি। ঠাম্মা এটা ছোটবেলায় খুব বানাতো, দেখতাম, মুখে এখনও লেগে আছে স্বাদটা, তাই ভাবলাম ঠাম্মার মতো করে একবার বানানো যাক। তো সর্ষের তেল লাগবে এটাতে বেশি করে। তো সর্ষের তেলে কালো জিরে দিয়ে কুচো লঙ্কা, কুচো পেঁয়াজ, আর একটু বেশি করে রসুন, আর অল্প একটু আদা, বেশি আদা দেব না। তো এই পুরো জিনিসটাই করতে হবে গ্যাসটা অফ করে, মানে গ্যাস জ্বালানো অবস্থায় নয়, গ্যাসটা অফ করে প্যানের মধ্যে সব কিছু একসাথে মিক্স করতে হবে। এর মধ্যে সরু করে কাটা আলু দিয়েছি, আলুর সাইজটা মাছের যা সাইজ সেরকম হবে, আর সরু করে কাটা হবে যাতে ইজিলি কুক হয়। টমেটো কুচি দেব, আর বেশি করে সর্ষে তেল দিয়ে দেবো, কারণ জিনিসটার মধ্যে কোনো জলই পড়বে না, পুরো জিনিসটাই তেলে রান্না হবে। আর দিয়েছি একটু নুন, একটু হলুদ। এবার এই পুরো জিনিসটা না ভালো করে, ঠাম্মাকে দেখতাম হাত দিয়ে কচলে কচলে মাখতো, মেখে তারপরে গ্যাসে চাপাতো। তো আমি আর হাত দিয়ে করছি না, কিন্তু আমিও বেশ ভালো করে এটাকে প্যানের মধ্যেই মেখে নিচ্ছি। আসলে আমি শুনেছি ঠাম্মাদের কাছে নামটা বাটি চচ্চড়ি কেন বলতো, কেন কি এটা একটা বাটির মধ্যে করতো, করে নিয়ে সেটাই গ্যাসে চাপিয়ে দিত। আমি তো এখন ফ্রাইং প্যানে করছি, কিন্তু আমি আগে বাটিতেও করেছি, বাটিটাকে নিয়ে বসিয়ে দিয়েছি, সেটাতেও দারুণ টেস্ট হয়। কিন্তু এখন আর অত ঝামেলা ঝক্কির মধ্যে যাচ্ছি না, এখন খুব ভালো করে এই ফ্রাইং প্যানেতেই এগুলোকে মানে ভালো করে মিক্স করতে হবে, যাতে একটা একটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, আর কুকিং টাইমটা তাহলে অনেকটা কমে যাবে। তো এর মধ্যে না কাঁচা মাছগুলোকে দিয়ে মিক্স করে, বাট আমি কাঁচা মাছটা দিচ্ছি না, কারণ তোমরা জানো আমরা এখানে ফ্রোজেন মাছ ইউজ করি। আমি তাই জন্য একটু কাঁচা মাছটা দিতে না একটুখানি ই লাগে, কারণ মাছের মধ্যে কিছু ঢোকেও না আর ততটা ভালো হয় না স্বাদটা। তো সেই কারণে আমি অল্প করে ওটা ভেজে রেখেছি, সর্ষের তেলেই করেছি, কারণ পুরো রান্নাটাই যে বললাম সর্ষের তেলেই হবে, সাদা তেল ইউজ হবে না। তো একটু করে হালকা করে মাছটা ভেজে রেখেছি, তারপর এটা ভালো করে মিক্স করে আমি সেই মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে সেটাও একটু মিক্স করব, মিক্স করে একদম ঢাকা দিয়ে দেব। তো পুরো জিনিসটাই হচ্ছে এটার মধ্যে মশলা টশলা কম লাগবে, কিন্তু যাই হবে সেটা পুরো একবারেতে হবে, দুবার করে আমি এটাকে খুলে নাড়বো না। হ্যাঁ, তো শেষে আমি একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি, এর মধ্যে না সর্ষে বাটাও দেওয়া যায়, অনেকে দেয়, আমি আজকে দিলাম না। আর একটু বেশি করে ধনে পাতা লাগবে, বেশি করে ধনে পাতা দিয়ে আমি পুরো ঢেকে দিয়েছিলাম। এই দেখো আমার বাটি চচ্চড়ি অলমোস্ট রেডি। আমার মনে আছে ঠাম্মা যে বাটি চচ্চড়ি করতো, সেটা না পুরো লাল তেল মানে ভাসতো সেটার উপরে। আমার অতটা তেল ইউজ না হলেও বেশ খারাপ তেল ইউজ হয়নি। লাস্টে নামানোর টাইমে একটু আর একটু সর্ষের তেল দিয়ে দিলে গন্ধটা বেশ অনেকক্ষণ থাকে। এটা জাস্ট গরম ভাতের সাথে ছুটির দিনে জাস্ট অমৃত। তো বিকেলবেলা, আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো, তো পেছনে কৃষ্ণম বসে আছে পেছনে, তো আমরা বেরিয়েছি একটু। এখানে একটা ট্রেল ওয়াক আছে, আগেও গেছি আমরা এখানে আগে, খুব সুন্দর একটা নেচার ওয়াক। তো একটা নেচার ওয়াক আছে, এক্স্যাক্টলি ট্রেল ওয়াক নয়, একটা খুব সুন্দর জায়গাটা, তো সেখানে জাস্ট যাব একটুখানি, জাস্ট ছুটিও আছে অ্যান্ড ওয়েদারটা অসম্ভব ভালো হয়েছে, আজকে একটু টাইম পাওয়া গেছে, তো আমরা সেখানে যাচ্ছি ওকে নিয়ে। পৌঁছে গেছি আমরা এখানে,
তা যেহেতু ওয়েদারটা ভালো প্লাস উইকেন্ড অনেক লোকই দেখছি এসেছে কারণ এটা খুব পপুলার বিশেষ করে এটা নেচার ওয়াকের মতো একদম নেচারে যেরকম থাকে সেরকম করা আছে কোনো রকম ট্যাম্পার করা হয়নি মানে দেখো মানে কোনো ল্যান্ডস্কেপিং করা নেই যেরকম থাকে এখানকার নেচারে সেরকম এই যে একটু হাওয়া দিচ্ছে তাই জন্য ওকে হালকা জ্যাকেটটা পরিয়েছি তো No. Hush. Hush, nahi ekhane baba. Hush, baba. Ei tukute thake na, borote thake. Chalo. Hush kore abar dakche. Chalo. Hush. Nahi. Chalo. Wow. Ekta shobshomoy nojore rakhte hoy. Hush. কপিল হঠাৎ এইটা দিয়ে নেমে পড়লো এটা পুরো আনপেভড আর কি বন জঙ্গলের ভেতর দিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে পড়েছে এখানে সাপ খোপ আছে কিনা কে জানে বাবা মানে এখানে লেখা ছিল সাপ খোপ থাকে আবার বেরিয়ে না পড়ে কে যে ওকে বললো এখানে ঢুকতে মানে সত্যি এটা পুরো আনপেভড ফিশ নেবে ফিশিং রড আনতে হবে ওরে ধরবো না আমরা ওটা ফিশিং রড নয় ফিশ অমনি করে পাওয়া যায় না তো আচ্ছা তো পুকুরের সামনে যাবি তো তাহলে না ফিশ পাবি পুকুরটাতে যাই চ চলে গেল ওদিকে এখন ওয়াটার এ তো নদী নালা ওয়াটার দেখে কি করবে বড় পুকুরে ফিশ আছে চ ও আবার এখানেও খুঁজছে ফিশ এককালে আমি জিওগ্রাফি টিচার ছিলাম তখন বাচ্চাদের প্রেরি ল্যান্ড পড়াতাম আমেরিকার গ্রেট প্রেরি ল্যান্ড আমি যে নিজে সেখানে এসে পড়বো সেটা কখনো বুঝিনি তো চোখের সামনে সেই জিওগ্রাফি বইয়ের ছবিগুলো দেখে সত্যি ভালো লাগে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় যে এগুলোও আমরা দেখছি আজকে খাবার আনিনি কি হবে গো তুই এটা ডিম দেবে ডিম হাঁসের ডিম
খুব শান্ত শিষ্ট এনভায়রনমেন্ট এখানে, মানে খুব শান্ত শিষ্ট এনভায়রনমেন্ট এখানে, মনটা পুরো ভালো হয়ে যায় এখানে, তো বেশ ভালো লাগে। পাখি ডাকছে ওদিকে, মামা হাঁস, বেবি হাঁস, ড্যাডা হাঁস, ওই যে এসছে তার জন্য। এটা কোনটা? এটা মামা। এটা মামা এসছে তার জন্য। হ্যাঁ, ওখানে একটা বেবি। ওখানে একটা বেবি। আচ্ছা, দিস ইজ অন ওন কামিং। আচ্ছা, কি হয়েছে অনেক? হ্যাঁ, হাঁটলে ক্রেজি হয়ে যাবে অনেক। হাঁটলে ক্রেজি হয়ে যাবে অনেক? হ্যাঁ। কেন? মানে বেশি হয়ে যাচ্ছে হাঁটা? হ্যাঁ। আর হাঁটবো না? বাড়ি চলে যাবি? কেন, তুই টায়ার্ড হয়ে গেছিস? তাহলে ক্রেজি হয়ে যাবে তো। ক্রেজি হয়ে যাবে বলে? হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছে মনে হয়। ক্রেজি জ্যাকেটটা খুলে নিবি নাকি, গরম লাগছে? চলো এনে বসি, যা বস গিয়ে। তাহলে ঘোরা টোরা ডান, এবারে আমরা চলে এসেছি গাড়ির কাছে। কারণ হাওয়াটা ঠান্ডা হাওয়া নয়, খুব আরাম লাগছে অ্যাকচুয়ালি। এখানে আমরা ঘরে ঢোকার আগে কয়েকটা জিনিস আমি ওয়ালমার্ট থেকে পিক করে আনবো, ওরা গাড়িতে থাকবে। তোমার ঘুমিয়ে ঘুম পেয়ে গেছে তো শোনা? পাইনি তো, ঠিক আছে তো? আচ্ছা, দোকান থেকে বেশ কিছু থ্যাংক ইউ কার্ড নিয়ে উঠলাম, ছ সাতটা কার্ড আছে এখানে। এগুলো কাকে দেব কি দেব এখনই বলছি না এই ব্লগে, কালকের ব্লগে সমস্ত তোমরা দেখতে পাবে যে কাদের জন্য কিনেছি, কিভাবে দিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমরা কালকের ভিডিওতে নিশ্চয়ই নজর রেখো। চলো আজকের মতো বাই বাই।